আহি আছে ভয়ংকর ঘূর্ণিবতা পুয়ার পুয়া বিয়লি লৈকে বলিব এই ঘূর্ণিবতা আর এই ঘূর্ণিবতাহত বিধ্বস্ত হব পারে খুচ অট্টালিকা এই মুহূর্তৰ ডাঙৰ খবৰ লয় নিউজ ডেস্ক মই হিরকজ্যোতি ডেকা ভয়ংকরভাবে আহি পালেহি বিপর্যয় গুজরাটত বিপর্যয়ের আগজাননী আমি জানাই আছো এই মুহূর্তৰ এটা ডাঙৰ খবৰ ভয়ঙ্করভাবে বিপর্যয় আহি আছে 145 কিলোমিটার বেগেরে বিপর্যয় আহিব আজি পুয়ারে পড়া গুজরাটর উপকূলীয় অঞ্চলত ঘূর্ণি বৃহস্পতিবারে গুজরাটর দেবভূমি দ্বারকাত হানিব আঘাত আর এই বিপর্যয়ে কিমান বিপর্যয় মাতিব পারে তার কোনো এতিয়া নিশ্চয়তা নাই ইতিমধ্যে ভয়ঙ্করভাবে বিপর্যয় আহি পাইছে দেশজুড়ি এতিয়া হাহাকার লাগিছে ভয়ত কপিছে বিপর্যয়ের ভয়ত প্রস্তমান দেশবাসী দৃশ্য দেখি আপুনি নিশ্চয় বুঝিব পারিব ইয়ার ভয়ের কারণ মুম্বাই মহারাষ্ট্রকে ধরি ভিন্ন রাজ্য বিপর্যয়ের তাণ্ডব চলিব বিশেষকৈ গুজরাটত ব্যাপক ক্ষতি সাধন হব পারে এই বিপর্যয়ের ফলত আমি জানাই আছো এই মুহূর্তৰ এটা ডাঙৰ খবৰ ঘূৰ্ণিবতাহ আহি আছে ভয়ংকৰ ঘূৰ্ণিবতাহ আৰু এই ঘূৰ্ণিবতাহৰ প্ৰভাৱ পৰিব পাৰে উত্তৰ পূৰ্বাঞ্চলতো গুজৰাটৰ কচ্ছ পুৰবন্দৰ জামনগৰ ৰাজকোটত হ'ব বিপৰ্যয় জুনাগড় মৰবিত প্ৰতি ঘণ্টাত 145 কিলোমিটাৰ বেগেৰে বলিব বতাহ 75 কিলোমিটাৰ গতিবেগত সৌৰাষ্ট্ৰতো বলিব ঘূৰ্ণি উত্তৰ গুজৰাটত 65 কিলোমিটাৰ গতিবেগত ঘূৰিব বিপৰ্যয় বিপর্যয়ের আশঙ্কাত উচ্চস্তরীয় বৈঠক প্রধানমন্ত্রীর গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটিললৈও ফোন প্রধানমন্ত্রীর আমি দৃশ্য দেখুয়াই আছো এই দৃশ্য দেখি আপুনি স্পষ্ট হব পাৰিব যে কিমান বিপর্যয় মাতিব পাৰে এই বিপর্যয়ে ঘূর্ণিবতাহৰ ভয়ত ধ্বংস কৰি দিয়া হৈছে সুউচ্চ অট্টালিকা ইতিমধ্যে হাই এলার্ট জারি করা হয়েছে প্রান্তে প্রান্তে হাই এলার্ট জারি করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলত পড়ব এই বিপর্যয়ের প্রভাব 67 রেলের চলাচল তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে প্রায় 200 কিলোমিটার নিলগারে গতিবেগত আহিব ঘূর্ণি বিপর্যয় প্রায় 200 কিলোমিটার বেগে এই ঘূর্ণি বিপর্যয় আহিব পারে গুজরাটের উপকূলীয় অঞ্চলত আরম্ভ হয়েছে ধুমুহা ঘূর্ণি বিপর্যয়ের বাবে গুজরাটত ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে এনডিআরএফ এসডিআরএফ অধিক সষ্টম আর সতর্ক হয়ে থাকবলে আহ্বান জানা হয়েছে উচ্চস্তরীয় বৈঠক সম্পন্ন করেছে প্রধানমন্ত্রী এই মুহূর্তের ডাঙর আপডেট ডাঙর খবর এইবার ঘূর্ণি বতাহক লৈ ত্রস্তমান দেশবাসী কিয়নো বিভিন্ন প্রান্ত বিপর্যয়ের প্রভাব পড়ব পারে বলে ইতিমধ্যে বতর বিজ্ঞানীয় স্পষ্ট করে দিছে আনকি উত্তর পূর্বাঞ্চলতো বিপর্যয়ের প্রভাব পড়ব পারে বিপর্যয় আহি আছে বিশেষভাবে যদি তিনিখন রাজ্য নাম লো তেনহলে কর্ণাটক মুম্বাই গুজরাট মহারাষ্ট্র এই কেইটা স্থান বিপর্যয়ের প্রভাব বেশিক পড়ব পারে আৰু অসমতো উত্তৰ পূৰ্বাঞ্চলতো বিপৰ্যয় আহিব পাৰে সাৱধানে থাকক আপুনি কিয়নো ইতিমধ্যে বিপৰ্যয়ৰ আগজাননী পোৱা গৈছে বিপৰ্যয় আৰম্ভ হৈছে ইতিমধ্যে গুজৰাটত বিস্তৰ ক্ষতি সাধন হ'ব পাৰে আপোনালোকে দেখিবলৈ পাইছে দৃশ্য আমি দেখুৱাই আছো এই মুহূৰ্তত দৃশ্য দেখুৱাই আছো আমি আৰু যি বিপৰ্যয়ৰ আগজাননী দেখিবলৈ পোৱা গৈছে এই আগজাননীৰ পৰা এটা কথা স্পষ্ট হৈছে যে বিপৰ্যয় বিধ্বংসী ৰূপ ধাৰণ কৰিব এতিয়া বিধ্বংসী ৰূপ ধাৰণ কৰাৰ পিছত কোনখন ৰাজ্যত বিস্তৰ ক্ষতি সাধন হয় সেয়াহে গুৰুত্বপূৰ্ণ লক্ষণীয় কথা কিন্তু তালিকাত নাম আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰো গতিকে অসমো এই বিপৰ্যয়ৰ পৰা যে হাত সাৰিব পাৰিব তাৰ সম্ভাৱনা যথেষ্ট কম কৰ্ণাটক মুম্বাই মহাৰাষ্ট্ৰ গুজৰাট উত্তৰ পূৰ্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলতো বিপর্যয়ের প্রভাব পড়ার সম্ভাবনা আছে আমি ভিজুয়াল দেখুৱাই আছো সাগরের পানি ঢৌ খেলি কিদরে উপরলে উঠি আহিছে দেখিবলৈ পাইছে কিন্তু
পরবর্তী সময়ত এই যে রূপ দেখিলে পাইছে এই রূপ আরো ভয়ঙ্কর হব পারে। কিয়নো আমি ইতিমধ্যে কইছো যে প্রতি ঘন্টাত 145 কিলোমিটার বেগেরে বলিব বতাহ, আনকি প্রায় 200 কিলোমিটার গতিবেগতো ঘূর্ণি বিপর্যয় আহিব পারে। 75 কিলোমিটার গতিবেগত সৌরাষ্ট্রতো বলিব ঘূর্ণি, উত্তর গুজরাটত 65 কিলোমিটার গতিবেগত ঘূরিব বিপর্যয়। বিপর্যয় আশঙ্কা উচ্চস্তরীয় বৈঠক সম্পন্ন করেছে প্রধানমন্ত্রী, হাই এলার্ট জারি করা হয়েছে ঠায়ে ঠায়ে। গতিকে কিমান বেশি গুরুতর কিমান বেশি ভয়ঙ্কর বিপর্যয় সেই কথা স্পষ্ট হয়ে পড়ছে ইতিমধ্যে। কিন্তু অসমত বা উত্তর পূর্বাঞ্চলত বিপর্যয়ের কিমান প্রভাব পড়ব সেয়া হব লক্ষণীয়। কিন্তু সাবধান হয়ে থাকাটা ভাল, গতিকে আপনি সাবধান হয়ে থাকক, সজাগ হয়ে থাকক, যিকোনো মুহূর্তত বিপর্যয় আহিব পারে। বিপর্যয়ের ভয়ঙ্কর দৃশ্য আমি দেখুৱাইছো, এয়া মাত্র আরম্ভণি, এয়া মাত্র আগজাননি, ইয়াতকে ভয়ঙ্কর রূপ ধারণ করিব বিপর্যয়ে। এয়া দেখুৱাইছো সাগরের পানিয়ে ঢৌ খেলি কি এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, কিমান উচ্চতালয় সাগরের পানি উঠি গৈছে সেই দৃশ্য দেখিবলে পাইছে। কিন্তু এয়া মই পুনৰ কৈছো এয়া আরম্ভণিহে, এয়া আগজাননি, আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করিব পারে বিপর্যয়ে। মাছমরিয়া সকলক সাগরের পারলৈ নদীর পারলৈ না যাবলৈ ইতিমধ্যে সতর্কতা সতর্কবাণী দিয়া হয়েছে, হাই এলার্ট জারি করা হয়েছে, সকলকে সাবধানে থাকিবলৈ আহ্বান জানানো হয়েছে। বিশেষকৈ গুজরাটত, গুজরাটত ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হব পারে, ভয়ঙ্কর রূপ লব পারে বিপর্যয়ে। উপকূলীয় অঞ্চলৰ লোকসকলক ইতিমধ্যে স্থানান্তর করা হয়েছে, এস ডি আর এফ এন ডি আর এফ বাহিনী মোতায়েন করা হয়েছে, সম্পূর্ণভাবে প্রস্তুতি। এতিয়া বিপর্যয়ত যিসকল লোক বিপর্যস্ত হয় তেওঁলোকক রক্ষা করবলৈ